আলুর দম, ছোট লাল আলুর আলুর দম। এই আলুর দমটার সাথে পরোটা বা লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে। ঠান্ডার দিনে আলুর দমটা আমরা করতে পারি। এখানে লাল আলু সিদ্ধ করে চার টুকরো করে নেওয়া হয়েছে, খুব ভালো করে সিদ্ধ করা হয়েছে এবং সিদ্ধর পরে কোনো পানি ছিল না, যার জন্য আলুগুলো শুকনো শুকনো হয়ে গেছে। আর এর জন্য লাগবে আদা রসুন বাটা, পাঁচফোড়ন, সরিষার তেল, টমেটো পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, দু তিনটে তেজপাতা, লবণ, পেঁয়াজ কুচি মিহি করে কুচানো। এবার আমরা সরিষার তেল দিয়ে দেবো, খুব অল্প পরিমাণ, বেশি না, সামান্য একটু, আধা কাপের চেয়ে একটু। তেলটা দিয়ে ভালো করে সব জায়গায় লাগিয়ে নেব। তেল গরম হয়ে গেলে এতে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব, দু টেবিল চামচ মতন পেঁয়াজ কুচি মিহি করে কুচানো দিয়ে দেব। এবার পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে, সরিষার তেলের জন্য যথেষ্ট পরিমাণ ফেনা উঠেছে, পাশে নিয়ে এসে দেখা যাচ্ছে যে বাদামি রং এসে গেছে। এবার এর ভিতর আমরা খানিকটা লবণ আর তেজপাতা দিয়ে দিব, লবণ স্বাদ মতন, তেজপাতা দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নেব, সাথে দিয়ে দিব এক চিমটি পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধ বেরোলে দিব এতে এক চামচ আদা, এক চামচ রসুন বাটা। আদা রসুন বাটা ভাজা হয়ে গেলে এতে দিব এক টেবিল চামচ টমেটো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, আমরা দেখতে পাচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আলুগুলো দিয়ে, মশলা দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। বেশ অনেকক্ষণ ধরে মিডিয়াম তাপে আলুটাকে ভাজা ভাজা করতে হবে, আলুটা যত ভাজা হবে তত আলুর দমের স্বাদটা বাড়বে। আর আলুটা হতে হবে লাল আলু, সাদা আলু দিয়ে আলুর দম করা যায় কিন্তু সেটা সেটা অতটা টেস্টি হয় না। এবার এটা দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এবার ডিম আছে এটাকে 10 মিনিট পর্যন্ত চুলায় ভাজবো, চুলার তাপ বাড়ানো থেকে পুড়ে যেতে পারে এর জন্য আঁচটা একদম কমিয়ে দেবো। আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুটা দিয়ে দিব পানি, পানি দিয়ে ভালো করে নেড়ে দিব। পানিটা দেওয়ার পরে এতে শিকি চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব, ভালো করে নেড়ে ঢেকে রাখবো, 10 মিনিট পর আলুর দম রেডি হয়ে যাবে। এবার এটা ঢেকে দেবো, 10 মিনিট পর আলুর দম হয়ে এসছে, একটু ঝোল আছে, এটা ইচ্ছা অনুযায়ী কেউ একটু শুকনো শুকনো পছন্দ করে, কেউ ঝোল ঝোল, সাধারণত পরোটার সাথে একটু ঝোল থাকলেই ভালো লাগে, আর আলু তো পরে টেনে যাবে, এই জন্য এতটুকু ঝোল আমরা রাখতে পারি। এবার কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেবো।
যে যেমন ঝাল পছন্দ করে সে অনুযায়ী কাঁচামরিচ দেওয়া যায়। রেডি হয়ে গেল ঝাল আলুর চুন, আলু একদম আলুর দম।